প্রতিবাদী নাটিকা। আমাকে আমাকে কত রাত দুইটার সময় হত্যা করা হয়েছে, আমার অপরাধ, আমার অপরাধ। আমি কথা বলেছিলাম, বলেছিলাম বন্যার পানিতে যেন আমার জমিন বিলীন না হয়ে যাক, বলেছিলাম বাংলাদেশ ভালো থাকুক, বলেছিলাম নদী ভাঙ্গনে আমার বাচ্চাটার পৈতৃক ভিটা বেঁচে থাকুক, বলেছিলাম তিস্তার অবৈধ পানি ছেড়ে যেন আমার বাচ্চাটার কবর বিলীন না হয়ে যায়। আমাকে হত্যা করা হলো, আমি কি মরে গেছি? না, আমি মরি নাই, আমার কোনো বিনাশ নাই। বাংলার মাটির প্রতিটি প্রতিবেদ শিকা হয়ে আমি আমি ছড়িয়ে পড়ব বাংলার প্রতিটি ঘরে। আমি পাখি হব, আমি ফুল হব, পাখি কথা বলবে, ফুল কথা বলবে। এর আগেও কথা বলার জন্য অনেককে আমার মতো হত্যা করা হয়েছে, তারা তারা কি মরে গেছে? তারা কি বিনাশ হয়ে গেছে? না, তারা মরেনি, তারা বিনাশ হয়ে যায়নি। যতদিন বাংলার বুকে শোষক থাকবে, যতদিন বাংলার বুকে অত্যাচারী থাকবে, যতদিন বাংলার বুকে পেটুয়া বাহিনী থাকবে, আমার বিনাশ নেই, আমাদের বিনাশ নেই। আমরা কথা বলবো, আমি আপনারা, আমি আপনারা, আপনাদের কারো না কারো সন্তান, কারো না কারো ভাই। আমাকে হত্যা করা হলো এই মুহূর্তে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ জানি, আপনারা ভুলে যাবেন, কিন্তু সেদিন কি করবেন? সেদিন আমার মতো আপনার ভাইকে হত্যা করা হবে, আপনার ছেলেকে হত্যা করা হবে। আসুন সবাই মিলে কথা বলি, আসুন সঠিক স্বাধীনতা বাংলার বুকে প্রতিষ্ঠিত করি, বাক স্বাধীনতা ফিরে আনি। জয় হোক বাংলার বাক স্বাধীনতা মানুষের, জয় হোক শোষিতের বাংলাদেশ, দীর্ঘজীবী হোক।